আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরজা বি মারারতু বি কওমিন, আমি মিরাজের রজনীতে একটা কওমের পাশ দিয়ে, এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এমত অবস্থায় দেখলাম, লাহুমা আজফারুম মিন নুহাসিন, ওই সমস্ত মানুষের হাতের নখগুলা সব তামার তৈরি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কিসের তৈরি? হাতের নখগুলা সব তামার তৈরি। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার তৈরি নখ দ্বারা তারা অনবরত তাদের মুখে এবং তাদের বুকে ওই তামার নখ দ্বারা হাসড়াইতে আছে, আঘাত করতে আছে। বলুন নাউজুবিল্লাহ। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলাইয়া জিবরিল, জিব্রাইলকে আমি জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাইল, এই সমস্ত মানুষগুলা কারা, কি কারণে তারা আজকে এই তামার নখ বিশিষ্ট নখ দিয়ে নিজের মুখ এবং বুক আশ্রাইতেছে, নিজেদের ক্ষত স্থান তৈরি করছে, এই ব্যক্তিগুলা কারা আমাকে বলুন। قال جبرائيل, جبرائيل عليه السلام বললেন, هؤلاء الذين ياكلون لحوم الناس, ওই মানুষগুলো হলো দুনিয়াতে যারা মানুষের গোশত ভক্ষণ করত। কাদের গোশত? হ্যাঁ, মানুষের গোশত খাওয়া যায়, কথা বলেন। তাহলে হাদিসে বলা হচ্ছে যে তারা দুনিয়াতে কাদের গোশত ভক্ষণ করত? মানুষের গোশত ভক্ষণ করত। ওয়াকউনা ফি আরাদিহিম, এমন কি তারা যখন ওই গোশত ভক্ষণ করা শুরু করত, এই গোশত ভক্ষণের দ্বারা তার অপর ভাইয়ের মান সম্মান পর্যন্ত বিলীন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এবারে হাদিসে জানায় দিল যে এই যে গোশত যে ভক্ষণ করত, এই গোশত ভক্ষণ করার অর্থ হলো ওই মানুষগুলা দুনিয়াতে তার আরাক মুসলমান ভাইয়ের বিপদ করে বেড়াত। কি করে বেড়াত? হ্যাঁ, গোমাসের নাকি কি করত? তাহলে গীবত করা ভালো কাজ না খারাপ কাজ? কেমন খারাপ কাজ? দুনিয়াতে যখন মানুষ এই পাপের কাজটা করে, গীবত নামক এই পাপের কাজটা যখন মানুষ করে, খুব মজা পায়। কি পাই? এটা হচ্ছে মজাদার একটা পাপ। কি পাপ বললাম? মজাদার একটা পাপ। আপনি যখন আপনার আরেকজন মুসলমান ভাইয়ের বিপদ করবেন, তখন আপনার ভিতরে খুব মজা লাগবে, মানে শয়তান আপনার ভিতরে এই মজাটা তৈরি করবে, আপনি খুব মজার সাথে গীবত করবেন। কিন্তু এর যে একটা রিয়াকশন, এর যে একটা গোনা, এত বড় একটা পাপ, আপনাকে এর শাস্তি মৃত্যুর পরে ভোগ করতে হবে, এটা কিন্তু তখন মানুষ স্মরণে রাখে না। বুঝতে পারছেন? তো একইভাবে আমরা মানুষ, আমাদেরকে এই গীবত নামক পাপের থেকে বেঁচে থাকতে হবে কি হবে না, কথা বলতে হবে। যারা কথা বলছেন না, তারা কি গীবত করবেন না গীবত ছাড়বেন? কারণ গীবত করলে যতই নামাজ পড়ি, যতই কোরআন তেলাওয়াত করি, যত ভালো কাজই করি, আমাকে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামের মধ্যে শাস্তিটা হবে কি? তামার নখ দিয়ে নিজের মুখ নিজে আশ্রয় গোশত তুলব এবং বুকে এইভাবে
হাতা মেরে মেরে বুকের গোস্তগুলো সব ছেড়ে ফেড়ে তোলা হবে। এটা হলো এক নম্বর শাস্তি যারা গীবত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদের সম্পর্কে জানাচ্ছেন, তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।